आज प्रजातंत्र दिवसे महान संविधान भारतवर्षर स्वाधीन भारत संविधान डॉक्टर बी आर आम्बेदकर के श्रद्धा जानिए प्रिय शिक्षक संगठन बाध्य देवाले पीठ ठेके गेछे दीर्घ 2011 थेके आज के 2021 दीर्घ 11 बछर धरे रास्ताय नेमे आंदोलन करछि लड़ाई करछि मुख्यमंत्री एवं विभिन्न सरकार मंत्री संगे आलोचन बसेछि मुख्यमंत्री ममता बंदोपाध्याय दृष्टि आकर्षण करते चाहिए मुख्यमंत्री के निर्देश दीते हैं अविलम्बे शिक्षा मंत्री एवं राज्य सरकार हमारे संगे आलोचन बसे कलेज पार्ट टाइम शिक्षक मत 4 बछर बयस पर्यन्त काजेर स्वीकृति मर्यादा स्थायीकरण करते हैं एई कोविड परिस्थितिते बहु शिक्षा प्रतिष्ठान पार्ट टाइम शिक्षक स्कूल थेके बरखास्त करा हयेछे आमरा मने करि एटा अमानवीय एई पार्ट टाइम शिक्षक दीर्घ 1 बछर 2 बछर माइने पाच्छेन ना एटा अमानवीय अविलम्बे मुख्यमंत्री एवं शिक्षामंत्री बात बसा उचित अविलम्बे माननीय मुख्यमंत्री उचित आलोचन बसे स्थायी समाधान करा आगामी 15 दिन मध्य पार्ट टाइम शिक्षक कलेज पार्ट टाइम शिक्षक मत स्थायीकरण स्वीकृति मर्यादा प्रदान करते हैं স্থায়ীকরণ করতে হবে অবিলম্বে বিদ্যালয়ের পরণ পরণ প্রক্রিয়া শুরু করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দরজা অবিলম্বে খুলতে হবে প্রজাতন্ত্র দিবস আমাদের সমাজের কাছে শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে বড় প্রশ্ন তুলে নিলাম যে আজকে শিক্ষকরা কেন আমরা রাস্তায় নামলাম আমরা জানি প্রজাতন্ত্র দিবসে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম অর্থাৎ আমরা যে প্রজা থেকে মহারানী ইংল্যান্ডের যে দায়িত্বে ছিলেন সেটাকে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তার যে সংবিধান প্রণয়ন হলো এবং কার্যকরী হলো সেই স্বাধীনতা কি আজও সত্যি কি এই এই মানে লগ্নে আমরা কি পৌঁছাতে পারছি কারণ আজ 2 বছর হলো স্কুল বন্ধ তাহলে স্কুল বন্ধ শিক্ষক চাইছে ছাত্রছাত্রীরা চাইছে অভিভাবক চাইছে যে অতি তাহলে প্রতিবন্ধকতাটা কোথায় অতি মানে তাড়াতাড়ি যতদূর সম্ভব যে স্কুলটাকে আগে চালু করা হোক কারণ পশ্চিমবাংলা গ্রাম বাংলার মানুষ গরিব ছেলেমেয়েরা অনলাইনে তারা পড়াশোনা করার মতো তাদের সামর্থ্য নেই সুযোগও নেই তাহলে আমরা প্রথমেই কিন্তু চাইবো আজকের 26শে জানুয়ারিটাকে প্রথমত আমরা বেছে নিয়েছি যে স্কুল যাতে অবিলম্বে খোলা হয় আর আমাদের স্কুল পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশন শিক্ষক সংগঠনের প্রথম যে 11 সাল থেকে যে মূল দাবি আমাদের যে কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতন স্থায়ীকরণ যেন করা হয় অতি তাড়াতাড়ি এই ফেব্রুয়ারিতে আমরা বারংবার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি অবিলম্বে যেন স্থায়ী করা হয় এবং যাদেরকে এই কোভিড পরিস্থিতিতে স্কুল থেকে বিদ্যালয় থেকে বিতাড়িত করা হয়েছে অমানবিকভাবে তাদেরকে যেন কাজে পুনর্নিয়োগ করা হয় প্রথমত আজকে দাবি নিয়ে আমরা পথে বসেছিলাম বাসন্তী ময়দান থেকে আমরা সুদূর রেল স্টেশন পর্যন্ত কাকদ্বীপে যেখানে বলা যায় কাকদ্বীপ ব্লকের মধ্যে রাজধানী সেই সেই কাকদ্বীপ প্রপার কাকদ্বীপে আমরা যেখানে থানা আছে এবং প্রশাসনের সব জনপ্রতিনিধিগণ আছেন চোখের সামনে সবাই সামনে আমরা কিন্তু পথ অবরোধ করলাম মিছিল করলাম প্রশাসন দপ্তর থেকেও আমাদের কিন্তু সমস্ত রকমভাবে সাহায্য করেছেন তার মানে আমরা এটাই সমাজকে এবং শিক্ষামন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যেখানে প্রশাসন বিভাগ এবং সাধারণ জনপ্রতিনিধিগণ যারা বর্তমানে এই সব গ্রাম বাংলাতে আছেন তারাও কিন্তু সমর্থন করছেন যে স্কুল খোলা হোক এবং অবিলম্বে এই বিদ্যালয় পাঠ্যম শিক্ষকদের স্থায়ীকরণ করা হোক নমস্কার আমি অনুরূপা মাইতি রাজ্যসভা নেত্রী পিটিএসটি ইডব্লিউ